এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহতেই জাঁকিয়ে শীত। বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কখনো গরম, কখনো বা ঠান্ডা, মূলত এখন এমনই আবহাওয়া দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরই মাঝে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আগামী সপ্তাহ থেকেই শীতের নতুন স্পেল শুরু হয়ে যাওয়ার পূর্বাভাস। আপাতত দুই এক দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও তারপরে রয়েছে সামান্য বৃষ্টির পূর্বাভাস। তবে কবে থেকে শুরু হবে বৃষ্টি আর কবে থেকে শুরু হবে শীতের নতুন স্পেল, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো, কোন কোন জেলাগুলিতে এবছরে সব থেকে বেশি শীত পড়বে, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রায় 4 থেকে 5 দিন পর তাপমাত্রা কমার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত 2 দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে। মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে আগামী 24 ঘন্টায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রধানত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস। এরপর 4 তারিখ নাগাদ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে তাপমাত্রারও বিশেষ পরিবর্তন হবে আগামী 4 থেকে 5 দিনে, এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও তারপর থেকে অবশ্য রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও আপাতত 4 থেকে 5 দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। 4 তারিখ নাগাদ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জায়গায় বিক্ষিপ্তভাবে থাকতে পারে আংশিক মেঘলা আকাশ, সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গেও আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রারও বিশেষ কোনো পার্থক্য দেখা যাবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শহর কলকাতা সহ সংলগ্ন এলাকায় আপাতত 2 দিন মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আপাতত কলকাতা এবং সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা রাতের দিকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। তবে 7 তারিখ নাগাদ কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। সেক্ষেত্রে ঠান্ডার আমেজ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।